ঠিক বলেছো বাবা, আমার মনে হয় খাবার থেকে কিছু একটা হয়েছে, ওই দুধ মুড়িতেই কিছু একটা ছিল। আচ্ছা কি করে সেটা হবে বলতো? দোলন তো নিজে হাতে ওকে দুধ মুড়িটা খেতে দিয়েছি। যাকে ওসব কথা এখন বাদ দিয়ে, আগে ছোট বৌমার সুস্থ হয়ে বাড়ি ফেরাটা খুব দরকার, সেই প্রার্থনা কর। এখন দেখ ডাক্তারবাবু বেরিয়ে এসে কি বলেন। আজকের দিনটা সর্বমঙ্গলের জন্য খুবই ভাইটাল ছিল। নতুন করে ব্যবসা শুরু করার কথা ছিল, নিজের আত্মবিশ্বাস আর সততাকে সম্বল করে সৌমিলের মতো একজন স্ট্রং প্রতিপক্ষের সাথে লড়াই করতে নেমেছিল। সারা রাত জেগে ও ধূপকাঠি বানিয়েছে, সকাল থেকে উঠে পুজো করছিল, আর ওই ছেলেগুলোকেও ডেকেছিল যাদেরকে ওই লিস্ট মিলিয়ে দোকানে দোকানে পাঠাবার কথা ছিল। সব কিছুই ঠিকঠাক চলছিল, তারপর হঠাৎ কি হয়ে গেল, ওর সব স্বপ্নগুলো এরকম মুখ থুবড়ে পড়লো। মুখ থুবড়ে পড়বে কেন? আগে মেয়েটাকে সুস্থ হতে দে, কদিন পরে না হয় আমরা মাল ডেলিভারি করব। মেয়েটার ধূপের কোয়ালিটির জন্যই ওর ব্র্যান্ড সবাই পছন্দ কর। আগে ভালোভাবে মেয়েটা সুস্থ হয়ে উঠুক। আজকে যেভাবে মুখ থেকে ওর রক্ত বেরোলো সেটা খুবই চিন্তার বিষয়। ও ওই তো ডাক্তারবাবু। ডক্টর সর্বমঙ্গলার কি হয়েছে? সর্বমঙ্গলার না মানে ওর মুখ দিয়ে রক্ত উঠলো কেন? এখন কেমন আছে মেয়েটা? প্লিজ কাম ডাউন, আপনাকে উত্তেজিত হবেন না। আচ্ছা একটা কথা আমাকে স্পষ্ট করে আপনারা বলতে পারবেন, এটা সুইসাইড অ্যাটেম্পট নয় তো? কি বলছেন কি আপনি? ওনার আজ থেকে নতুন ব্যবসা শুরু করার কথা ছিল, সেই জন্য বাড়িতে সত্যনারায়ণের পুজো রাখা হয়েছে। একটু আগে তো সুস্থ ছিল, হঠাৎ করে দুধ মুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লো। ওই দুধ মুড়ির মধ্যেই কিছু ছিল, মানে কিছু মেশানো ছিল। পেটের মধ্যে দুধ মুড়ি ছিল, সেই মেটেরিয়ালটা আমরা আমাদের ল্যাবরেটরিতে টেস্ট করতে দিয়েছি। টেস্ট রিপোর্ট না আসা অবধি এখনো কনফার্ম করে আমি বলতে পারবো না, কিন্তু ওই মেটেরিয়ালসের মধ্যে যে তীব্র বিষ ছিল সেটা কিন্তু আমি নিশ্চিত। ওটা এতটাই অ্যাসিডিক ছিল যে গলার ভোকাল কর্ডেরও যথেষ্ট ক্ষতি হয়েছে, আর সেই কারণে গলা থেকে রক্ত বেরিয়ে এসেছে। মেয়েটা এখন কেমন আছে ডাক্তারবাবু? ভাগ্য ভালো পেশেন্টকে আপনারা খুব তাড়াতাড়ি এখানে আনতে পেরেছেন। আমি স্টমাক ওয়াশ করে দিয়েছি, এখন মেডিসিন চলছে, আর তার সঙ্গে এক্সরে স্ক্যান এবং ইউএসজিও করতে দেওয়া হয়েছে। তবে এইটুকু বলতে পারি বিপদ এখনো কাটেনি। বিষের একটা মারাত্মক প্রভাব পড়েছে শরীরে, কারণ বিষটা খুব দ্রুত শরীরে ছড়িয়ে পড়েছে। হোপ ফর দ্য বেস্ট। কি হচ্ছে কি অনিশ?
কি করছিস ভাই? শান্ত হ। কি করে শান্ত হব বর্দা ভাই, কি করে শান্ত হব? তুই বুঝতে পারছো সর্বমঙ্গলের বিরুদ্ধে কত বড় একটা ষড়যন্ত্র চলছে? বাড়ির ভেতরে কেউ একজন ঢুকে সর্বমঙ্গলার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। বর্দা ভাই, আমার তো ভয় লাগছে। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারো যখন বড় বৌদি সর্বমঙ্গলাকে খাইয়ে দিয়েছিল তখন ওখানে আর কে কে ছিল? হ্যাঁ, আমি আর বাবা তো হরিদার ঘরে ছিলাম। আমি ছেলেগুলোকে স্টক বুঝিয়ে দিচ্ছিলাম আর বাবা অ্যাকাউন্টসটা মিলিয়ে নিচ্ছিল। কিন্তু আজ সকাল থেকে তো পুরোহিত মশাই ছাড়া বাইরের কেউ বাড়িতে আসেনি। আচ্ছা বলছি, যে ছেলেগুলো ধূপকাঠি নিতে এসেছিল তারা কি কেউ বাড়িতে ঢুকেছিল? আরে না না, ওরা তো আমাদের সাথে হরিদার ঘরেই ছিল। তাহলে টাটকা খাবারে বিষটা মিশালো কে? আস্তে আস্তে, এখন এসব কথা বলিস না। আগে মেয়েটা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরুক, তারপরে এসব নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা ওই বাড়িতে একটা ফোন করে দেখ তো, ছেলেগুলো এখনো আছে না মাল নিয়ে বেরিয়ে গেছে? হ্যাঁ বাবা, আমিও ভাবছি যে ওদেরকে বারণ করে দাও। আমার একটা কথা খুব মনে হচ্ছে, কেউ বা কারা চায় না যে সর্বমঙ্গলা আবার নতুন করে ব্যবসাটা শুরু করুক, আর তার জন্য এই সর্বমঙ্গলা এত বড় একটা ক্ষতি করতে চেয়েছে। আর সে যদি এতটাই হিংস্র হয় যে সর্বমঙ্গলাকে বিষ খাইয়ে দিল, তাহলে তো সে ওই ছেলেগুলোরও তো ক্ষতি করতে পারে বাবা। ঠিক ঠিক বলেছিস, কিন্তু এরকম ভয়ঙ্কর কাজ কে করবে বলতো? কে আবার? ওই সৌমিলি? ওই সৌমিলি চায় না যে সর্বমঙ্গলা সফল হোক, ওর ধূপকাঠি বাজারে আসুক, ওর নাম হোক। আমার ধারণা, আর ধারণা কেন, আমি শিওর ওই সৌমিলি এই কাজটা করেছে। এতদিন সৌমিলি সর্বমঙ্গলাকে আমার জীবন থেকে সরাতে চেয়েছিল, আর আজকে আজকে সর্বমঙ্গলাকে এই পৃথিবী থেকে সরানোর চেষ্টা করেছে। ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু সৌমিলি তো কাল সকাল থেকে আমাদের বাড়িতে আসেইনি। ডাইরেক্ট তো সৌমিলি এই কাজটা করেনি, ও কাউকে দিয়ে করিয়েছে। আর আমি শিওর আমাদের বাড়ির কেউ একজন এর সাথে জড়িত। আমাদের বাড়ির লোক কে সে? সেটাই তো আমাকে জানতে হবে বাবা, যে কে সেই লোক। জান, টেল মি ওয়ান থিং, গেও ভূতটা এখন কোথায় আছে? আই এম শিওর হসপিটালে মৃত্যুর সঙ্গে নিশ্চয়ই পাঞ্জা লড়ছে, তাই তো? ইয়েস, আমার তো তাই মনে হয়। পর্দা, অনিশ আর বাবা ওকে নিয়ে হাসপাতালে গেল। তবে মুখ থেকে যা রক্ত উঠছিল আমার মনে হয় না বাঁচার কোনো চান্স আছে। গুড, ভেরি গুড। ব্যাড ব্যাড ব্যাড, আনন্দ করবো না ভয় পাবো সেটাই তো বুঝতে পারছি না। মানে এখানে আবার ভয়ের কি আছে? দেখো, সর্বমঙ্গলে যদি মারা যায় তাহলে তো পুলিশ কেস হবে, আর সেক্ষেত্রে তো আমিও কেসটা খাবো না। উফ জিজু, তুমি শুধু শুধু এতটা কেন চাপ নিচ্ছ বলো তো? আমি তো বলছি আমি আছি তো। থাকতেই হবে, তোমার জন্য আমি কেস খাবো, আর তুমি আমার পাশে থাকবে না আমার পাশে দাঁড়াবে না সেটা আবার হয় নাকি? তুমি কি ভেবেছো আমি তোমায় ছেড়ে দেবো? শোনো, আমি কিন্তু ডুবলে একা ডুববো না, তোমাকে নিয়ে ডুববো। ও হ্যালো, এই সমস্ত ফাঁকা হুমকি না তুমি অন্য কাউকে দিও কেমন? তুমি কি ভাবছো তোমার এই সমস্ত ফালতু লেকচার আমি কি ভয় পেয়ে যাই? আর তুমি তো আমার মুখ দেখে ফ্রিতে কাজটা করে দাওনি, গুনে গুনে করকরে ক্যাশ নিয়ে তবেই কাজটা করেছো। শোনো, লাইফে যদি একটু রিস্ক না নাও তাহলে গেইনার হবে কি করে বলো তো? ম্যাডাম, এই ক্ষেত্রে রিস্কটা একটু বেশি হয়ে গেল না? ভেতর থেকে বন্ধ নাকি? আরে বাবা, তুমি শুধু শুধু কেন এতটা ভয় পাচ্ছ বলো তো? আমি তো বলছি যে আমি আছি। দেখো, বাই এনি চান্স যদি সর্বমঙ্গলা মারা যায় তখন পুলিশ কেস হবে, আর সেটা আমি সামলে নেব। তোমাকে শুধু শুধু এত ভয় পেতে হবে না, তুমি শুধু টাইম টু টাইম হসপিটালে কি কি হচ্ছে তার সমস্ত আপডেটটা আমাকে দেবে। ব্যাস, বাকিটা আমি সামলে নেব। আর একটা কথা, ভুল করে কোনো রকমের প্রমাণ কিন্তু তুমি ছাড়বে না, ওকে? প্রমাণ? এক মিনিট। না, প্রমাণ আমি কোনো ছাড়বো না।
সুকান্ত জামাই কোনো কাঁচা কাজ করে না। তুমি তুমি শুধু আমার ব্যাপারটা দেখো, বাকিটা আমি সামলে নেব। বাড়িতে মহিলারা আছে, আমার মনে হয় না ওরা কেউ সন্দেহ করবে। সুকান্তর গলা তো পাচ্ছি, কিন্তু কার সাথে কথা বলছে তাও আবার দরজা বন্ধ করে, কিছু তো শুনতেও পাচ্ছি না।